বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যে যারা ময়মনসিং টিভির সাথে যুক্ত হয়েছেন সকলকেই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাতে চাই। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি ময়মনসিং এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকে। সার্কিট হাউস মাঠ থেকে আমার সাথে যুক্ত আছেন একজন সাবেক ক্রিকেটার খান জাহান আলী দুলাল ভাই। দুলাল ভাই এবং আমি রনি রাসেল আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে বলতে চাই আজকের এই বিশেষ আয়োজন ময়মনসিং টিভির বিশেষ আয়োজন খেলার মাঠ থেকে দেখতে পাচ্ছি পেছনে প্রস্তুতি চলছে। খেলার মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চাই আজকের এই বিশেষ আয়োজন। দুলাল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন দুলাল ভাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন আমরা আজকে কথা বলবো এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচকে ঘিরে আমরা কথা বলবো। আপনারা জানেন প্রথম ম্যাচে প্রথম খেলায় গতকালকে যে ইন্ডিয়া পাকিস্তানে খেলা হয়েছিল যেই মাঠে, ওই মাঠে খেলা ছিল, বাংলাদেশ কিন্তু মানে বাজেভাবে হেরে যায়। হেরে যাওয়ার কারণে বাংলাদেশ কিন্তু এখন তাদের আজকের ম্যাচটি আর কিছুক্ষণ পরে 3:30 বাংলাদেশ টাইম 3:30 মিনিটে খেলাটি অনুষ্ঠিত হবে এবং এই খেলাটি হয়ে গেছে ডু অর ডাই এশিয়া কাপে মিশনে টিকে থাকার লড়াই। আমরা একটু এই বিষয়ে কথা বলতে চাই। দুলাল ভাই আপনি একজন সাবেক ফর্মাল ক্রিকেটার এবং আপনাকে এই মাঠ শহর ঢাকার মাঠ মাতিয়েছেন, আপনাকে ছক্কা দুলাল হিসাবে সবাই চিনে। ধন্যবাদ। তবে আজকের ম্যাচটি নিয়ে আপনি যদি একটু আমাদের সত্যিকার অর্থে আজকে আমাদের সেকেন্ড রাউন্ডে যেতে হলে আজকে জিততেই হবে ডু অ্যান্ড ড্রাই। আর আমরা যদি আগে ব্যাটিং করি আমাদের 300 রান করতে হবে, 300 রান যদি না করতে পারি তাহলে আমরা হয়তো বা জিততে পারবো না কিংবা আমরা সেই পজিশনে চলে যেতে পারবো না। তবে আমি আশা করব যে আমাদের ব্যাটিং যে লাস্ট ম্যাচে আমরা দেখেছি আমাদের প্রথম সারির ব্যাটসম্যানরা টোটালি ব্যর্থ এক শান্ত ছাড়া, এবং আমার মনে হয় যে আমাদের ব্যাটিং অর্ডার চেঞ্জ করতে হবে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমার মনে হয় সাকিব যদি আর একটু পড়ে যায় আমার কাছে মনে হয় বেটার হবে, সে ক্যাপ্টেন, তার দায়িত্ব নিতে হবে, ব্যাটিং বলিং ফিল্ডিং সবগুলি করতে হবে, আমাদের এক্সেপশনাল কিছু করতে হবে আজকে। অন্তত উপরের লেভেলে আমাদের ওপেনাররা যদি এক একটা পার্টনারশিপে 70-80 করে দিতে পারে, একটা ব্যাটসম্যান 70-80, তার সাথে আরও কোনো আর ব্যাটসম্যানরা 30-40 রান করে আসলে অ্যাভারেজ আমরা 300-এর কাছাকাছি চলে যাব। সে সঙ্গে আমাদের আমার মনে হয় একটু বোলিংও কিছুটা চেঞ্জ আসা উচিত। ভাই আমরা কথায় আসবো আমরা একটু আপনার কথা সূত্র ধরে বলতে চাই। ওপেনিং ব্যাটসম্যান আমরা দেখেছি লিটন দাস নাই, তামিম নাই, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের নাইম শেখ গত 6 ম্যাচে যাবৎ নাইম শেখকে আনা হয়েছে এবং নতুন ছেলে একদম নতুন ছেলে তামিম জুনিয়র তামিম তাকে আনা হয়েছে এবং প্রথম ম্যাচেই তামিম কিন্তু খুব তার নামে সুবিচার করতে পারেনি এবং নাইম শেখ তো খুব একটা খেলতে পারেনি। আমরা কি আজকে কোনো ওপেনিং কোনো পরিবর্তন দেখব? এখন আমি আশা করি মনে হচ্ছে ম্যানেজমেন্ট কিংবা আমাদের টিমের সাথে যারা আছেন আমার মনে হয় এখানে একটা চেঞ্জ আসতে পারে। আমি জানি না ওনারা কি চিন্তা করতেছে আমাদের সাথে মিলে কি না, আপনারা দেখবেন খেয়াল করবেন লাস্ট ম্যাচে আমাদের কিন্তু প্রথম সারির যে ব্যাটসম্যান ছিল 4 জন ব্যাটসম্যানই কিন্তু লেফট হ্যান্ডি ছিল, আমরা কিন্তু সেই অ্যাডভান্টেজ নিতে পারি নাই। লেফট হ্যান্ডি প্লাস রাইট হ্যান্ডি ব্যাটসম্যানরা যদি কম্বাইন করে যদি আমরা খেলাইতে পারি দেখা যাবে যে ওখানে একটা ভালো পার্টনারশিপ আসতে পারে, যেটা আমরা অ্যাডভান্টেজ পেতে পারি। হ্যাঁ, চিন্তাধারা আছে, আশা করা যায় আসতে পারে। আমার মনে হয় ব্যাটিং অর্ডারটা যদি যেরকম লাস্ট ম্যাচে আমাদের যে পরপর 4টা ব্যাটসম্যান খুব কুইকলি আউট হয়ে গেছে তারপরে আমরা 160+ করছি, ওইখানে যদি আমার মনে হয় একটা রাইট হ্যান্ডি কিংবা একটা সিনিয়র ব্যাটসম্যানরে পাঠিয়ে দেওয়া হতো আমার মনে হয় কিছুটা হয়তো বা চেঞ্জ হতো। দুল ভাই কথা সত্য ধরে আসি, আপনি বলছিলেন মিডল অর্ডার বা খেলাড়িটা, গতকালকে আমরা দেখেছি ইন্ডিয়া পাকিস্তানের সেই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত কিন্তু প্রথম দিকে 3-4 উইকেট পড়ে যায়, হ্যাঁ ওখান থেকে কিন্তু 266 রান করেছে এবং ওই যে মিডল অর্ডার কিন্তু একটা জুটি কিন্তু দাঁড়িয়ে গেছে, হ্যাঁ এবং সেটা কি আমরা কি আমাদের মিডল অর্ডার যে কিছুটা ভঙ্গুর মিডল অর্ডার সেই বিষয়ে এই মিডল অর্ডারের দায়িত্ব তো অনেক বেশি। আপনি খেয়াল করবেন নেপাল পাকিস্তানের খেলাটা কিন্তু একটা ব্যাপার ছিল, এক সময় মনে হয়েছিল পাকিস্তান এত রান করতে পারবে না, ওইখানে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা এসে কিন্তু রানটা করেছে।
আমরা মিডল অর্ডারের কাছ থেকে আমরা সেই রানটা পাচ্ছি না। আমরা আশা করব যে আজকে আমাদের টিম ম্যানেজমেন্ট কিংবা যারা খেলবে তারা দায়িত্ব নিয়ে খেলবে এবং মিডল অর্ডারে একটা ভালো প্লেয়ার খেলবে, এটাই আশা করি। বল ভাই, মিডল অর্ডার বলছিলেন যে মাঠে আমরা বসে আছি, এখানে একজন মিডল অর্ডারের জন্ম, এমন যা যেই মিডল অর্ডারের জন্য এখন মানুষ রাস্তায় নেমেছে, এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, এবং আমরা কিছুটা প্রথম খেলাতে টের পেয়েছি এই ময়মনসিং এর সন্তান মাহমুদউল্লাহ রিয়াদ, আপনাকে মনে হচ্ছে না কিছুটা? রিয়াদের ঘাটতিটা তো পূরণ হয়ই নাই আমি মনে করব, কিন্তু এখানে আমরা তো অনেকেই রিয়াদ নিয়ে কথা বলছি, এখানে কিন্তু আরো প্লেয়ার আছে। আপনার হয়তো মনে আছে কিনা জানি, লাস্ট তিন জাতি টুর্নামেন্টে কিন্তু আমাদের ময়মনসিং এর একটা ছেলে সন্তান মুসাদ্দেক, মুসাদ্দেকের কথা কিন্তু কেউ এখানে বলতেছে না। রিয়াদের বয়স হয়েছে এবং এখন যে অর্ডারে সে ব্যাটিং করে, আমার টিমের 40 রান যদি লাগে 20 বলে এটা করা তার জন্য টাফ হবে। আপনারা খেয়াল করবেন, দেখেন ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচটা আমরা জিতেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম তিন জাতি, এই মুসাদ্দেক কিন্তু একটা চমৎকার ইনিংস খেলেছিল, 24 বল খেলে মানে 54 রান করেছিল, এবং সেই অ্যাবিলিটি তারও আছে এবং সে ভালো বোলিংও করে। রিয়াদ কিংবা আজকে ওই মুসাদ্দেক বলেন, এরা দুজন থাকলে হয়তো আমাদের বাংলাদেশ টিম আর একটু বেটার রেজাল্ট করতো, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু তারা নাই এখন, এটা নিয়ে আমরা চিন্তা করলে কিছুই হবে না আমাদের। এখন আজকের ম্যাচটা কি করব আমরা, আজকের ম্যাচে যারা খেলবো তাদের বেস্টটা যদি তারা দিতে পারে, এক একজন যার যার বেস্ট যদি দিতে পারে, আমি মনে করি আমাদের টিম ভালো খেলবে। আফগানিস্তানের সাথে আমরা জিতেছি এর আগেও, আমরা ইনশাল্লাহ আজকেও জিতবো। আমি দুলাল ভাই একটু মুসাদ্দেকের কথা বলতে চাই, আমার মনে আছে আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, ময়মনসিং টিমের সঙ্গে যুক্ত ছিলেন, এবং আগের ম্যাচে বাংলাদেশ হেরে যায় তখন কিন্তু আপনি আমাকে বলেছিলেন শ্রীলঙ্কার সাথে হেরেছিল, হ্যাঁ শ্রীলঙ্কার সাথে হেরে যায়, এবং আপনি কিন্তু আমাদের একটি লাইভে যুক্ত ছিলেন, আপনি আমাকে বলেছিলেন মুসাদ্দেকের হাত ধরেই আমরা জিততে যাই, এবং যেই খেলাটি মুসাদ্দেক জিতিয়েছিল আমার স্পষ্ট মনে আছে, আপনারা মনে আছে, অনেক রাত হয়ে যায় বা বাংলাদেশের দর্শকরা টিভিতে যা দেখছিল সবাই ঘুমিয়ে পড়েছিল, তার পরপর তিনটি ছক্কা ওই একটি ওভারে খেলাটা ঘুরাই দিছিল। আমরা আমরা অবশ্য অভিজ্ঞতার যারা টিম সিলেকশন আছে তারা অবশ্য অভিজ্ঞতার দাম দিবে, মুসাদ্দেক মাহমুদউল্লাহ বা যারা আছে সবাইকে হয়তো বা নিউজিল্যান্ড সিরিজ বা সামনে বিশ্বকাপ আছে সেই দিকে টিম সিলেক্টাররা চিন্তা ভাবনায় রাখবে। দুলাল ভাই, আমরা আমরা শেষে শেষ করতে চাই আজকের খেলায়, আমি শুরুতেই বলেছিলাম ডু অর ডাই, আপনিও বলছেন ডু অর ডাই, মানে টস জিতলে কি হতে পারে? না, টস জিততে সাধারণত আমরা ব্যাটিং এর আশা করব, এই জন্যই কারণ সেকেন্ডে দেখা যায় যে অনেক সময় চেজিং করতে যায় সমস্যা হয়, যেহেতু এটা পাহাড়ের উপরে খেলা অনেক ইয়াতে ম্যাচ, এবং দেখা যায় যে উইকেটের কিছু কম বেশি টার্ন করে। আর আমাদের আমি বলবো যে আজকে টোটালটাই আমরা নির্ভর করব সাকিবের উপরে, আমি মনে করি, বিকজ সে ক্যাপ্টেন এবং তাকে ক্যাপ্টেন ঠান্ডা থাকতে হবে, তার দুইটা সাইড আছে, তারপরে ক্যাপ্টেন, তাকে তিনটা সাইড নিয়ে খেলতে হবে আজকে, তাকে ব্যাটিং বোলিং ফিল্ডিং এটা করতে হবে এবং ক্যাপ্টেন্সি দুটোই। আমি মনে করি আমাদের ব্যাটিং অর্ডারটা যদি চেঞ্জ করে, আমি ভাবি আফিন যদি আসে টিমে আমার মনে হয় এখানে ভালো করবে, আমি জানি না ম্যানেজমেন্ট কি করবে আমার সাথে মিলবে কিনা, তবে আমি আশা করব আজকে আফিন, এবং আমি মনে করি আজকে বাংলাদেশের এমন কোনো প্লেয়ার আছে দেখবে জ্বলে উঠতেই পারে বা ওঠার সম্ভাবনা আছে, যেহেতু তারা ন্যাশনাল টিমে খেলতেছে, বাংলাদেশ টিমে খেলা নাই খেলতেছে বাংলাদেশ টিমে, আমি আশা করব আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য যারা সাপোর্টাররা আছেন, এবং বাংলাদেশের যারা আছেন দেশের বাইরে যারা আছেন সবাই সাপোর্ট দিবেন বাংলাদেশ টিমকে। হারার পরেই কিন্তু জিত আসে, 300 করলে জিতবে, এবং ক্রিকেটে প্রতিদিন না প্রতিদিন পূর্ণাপূর্ণ ঘটনা ঘটে। লাস্ট ম্যাচে যদি আমাদের শান্ত যদি আউট হয়ে যেত, দেখেন একটা ক্যাচ ফলাইছে, ওই জায়গায় হয়তো বাংলাদেশ এত কমও করতে পারতো, হয়তো আবার একটা প্লেয়ার দাঁড়ায় করতে পারতো। ক্রিকেটে বলতে কিছু নেই, টুডে ইজ মাই ডে, টুমোরো ইজ ইউর ডে, আজকে যার ডে যাবে সেই জিতবে, আমি এটাই আশা করব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আমরা আমরা দুইজন দর্শকের সাথে কথা বলতে চাই, যেহেতু যেহেতু এটি একটি এটি একটি এটি একটি খেলার মাঠ, খেলার মাঠে আমরা দুইজন দর্শকের সাথে কথা বলতে চাই। ভাইয়া তুমি এদিকে আসো, আসো, তুমি প্র্যাকটিস করছো তো? আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করছো? জি আলহামদুলিল্লাহ। আজকে তো বাংলাদেশের খেলা, তুমি জানো? জি জানো না, তুমি তো নিশ্চয়ই আশা করছো যে আজকে ভালোভাবে খেলে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। একটু চিয়ার্স করে দাও, বলে দাও যে বাংলাদেশ ইনশাআল্লাহ জিতবে। অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কোন ফরম্যাটে খেলো?
আমি ব্যাটিং উইকেট কিপার। ব্যাটিং উইকেট কিপার। আমরা আরেকজন লিটন দাস, আরেকজন মুশফিক রহিম বা আরেকজন বিজয় এনামুলক, বিজয় কি বলতে চাইছো, ওর নাম কি? আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত ছিলেন, সেক্রেটারি হাউস মাঠ থেকে যুক্ত ছিলাম খেলার মাঠে অনুষ্ঠান নিয়ে, আমাদের সাথে যুক্ত ছিলেন খানজাহান আলী দুলাল ভাই। দুলাল ভাইয়ের কথা সূত্র ধরেই বলতে চাই, অপেনিংয়ে যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 300 রান যদি করে তাহলে আমরা জিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের সাথে আরেকজন ছোট ভাই আছে, আমরা কথা বলছি, ভাই তুমি কেমন আছো? ভালোই। কেমন না, কি নাম তোমার? রাফি। কি খেলো তুমি? আমি ব্যাটার। তুমি ব্যাটসম্যান। আমরা একজন আকরাম খানের মতো একজন আরেকজন উত্তরসূরি পেতে পারি আমরা আশা করি, না দুলাল ভাই? আজকে কি খেলা, মানে আজকে কি আশা করছো বাংলাদেশের? আজকে আশা করি বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, বাংলাদেশ জিতবে, সুপার ফোরে যাওয়ার সুবিধা সম্ভাবনা তৈরি করবে, এই তো? ঠিক আছে, ওর নাম কি বললাম? রাফি। রাফি, রাফি অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই, আমরা শেষ কথায় বলতে চাই, বাংলাদেশের আজকের এই বিজয়ের মাধ্যমে সুপার ফোরে ওঠা নিশ্চিত হবে। আমরা আমরা অবশ্যই এই বিজয়টি পরবর্তী একটি লাইভে আমরা যুক্ত থেকে আমরা উল্লাস করবো। দুলাল ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মামি সিং টিভিকে আজকে আমাকে কিছু বলার জন্য, এর মাধ্যমে আমি কিছু বলতে পারলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন, আমাদের খেলোয়াড়দের জন্য দোয়া করবেন, ধন্যবাদ। আর কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে, বিকাল ঠিক 3:30 খেলা শুরু হয়ে যাবে। আপনারা সবাই দল বেঁধে খেলা দেখুন, বাংলাদেশের বাংলাদেশের জন্য চিয়ার্স করুন, সবাই বাংলাদেশের জয়ের জন্য দোয়া করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। বুঝছে?